নিরপেক্ষ সরকার ও ইসির অধীনে আমরা নির্বাচনে যাব বললেন মির্জা আব্বাস। এরপর সমাবেশে ব্যাপক মানুষের সমাগম দেখে সরকার ভীত বললেন খন্দকার মোশাররফ। এরপর তারেক জোবাইদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নিয়ে যা বললেন ফুকরুল। এরপর যে কোনো সময় পদত্যাগ করবেন বিএনপির এমপিরা। এখন নিরপেক্ষ সরকার ও ইসির অধীনে আমরা নির্বাচনে যাব বললেন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন সরকারকে হটানোর জন্য আন্দোলনের বিকল্প নেই। 2023 সালে দুর্ভিক্ষ হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেছেন। আমরা কিন্তু বলিনি এই দেশের জনগণ দুর্ভিক্ষ মোকাবেলার আগে সরকারের পতন ঘটাবে। নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে আমরা নির্বাচনে যাব, এছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। টাঙ্গাইল শহরের পশ্চিম আকুর টাকুরপাড়া ঈদগাহ মাঠে আয়োজিত জেলা বিএনপির সম্মেলনে মঙ্গলবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য দেন। জেলা বিএনপির আহ্বায়ক আহমেদ আজম খানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সহ সাংগঠনিক সম্পাদক বেঞ্জের আহমেদ, টিউটো শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী। সম্মেলনে সভাপতি প্রার্থী দলের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সভাপতি সাইদুল হক, সাবেক সহসভাপতি আলী ইমাম তপন ও বর্তমান যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান জমিল শাহিন এবং সাধারণ সম্পাদক প্রার্থী জেলা শাখার সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু ও বর্তমান যুগ্ম আহ্বায়ক ফরহাদ ইকবাল কাউন্সিলরদের কাছে ভোট প্রার্থনা করে বক্তব্য দেন। দীর্ঘ 13 বছর পর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হলো। দলটির নেতারা শহরের ভেতর সম্মেলন করার জন্য কয়েকটি ভেন্যু চেয়ে আবেদন করেছিলেন কিন্তু অনুমতি পাননি, তাই মূল শহরের বাইরে লোজং নদের পশ্চিম প্রান্তে পশ্চিম আকুর টাকুরপাড়া ঈদগাহ মাঠে সম্মেলনের আয়োজন করা হয়। এদিকে সমাবেশে ব্যাপক মানুষের সমাগম দেখে সরকার ভীত বললেন খন্দকার মোশাররফ। গ্রেফতারি পরোয়ানায় আন্দোলন দমানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সারা দেশে যখন আন্দোলন জোরদার হচ্ছে, সমাবেশগুলোতে ব্যাপক মানুষের সমাগম ঘটছে, তা দেখে সরকার ভীত হয়ে পড়েছে। খন্দকার মোশাররফ বলেন তারেক রহমানের জনপ্রিয়তা দেখে সরকার এখন তার স্ত্রী ডাক্তার জোবাইদুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, এতে কি আন্দোলন দমানো যাবে? ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন রাজপথে ফয়সালা হবে, অতএব রাজপথেই ফয়সালা করে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে হবে। বুধবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি এইসব কথা বলেন। ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে তারেক রহমান ও ডাক্তার জোবাইদুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে এই সমাবেশ হয়। এত ডাকা মহানগর বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলের বিপুল সংখ্যক নেতা কর্মীরা অংশ নেন। সরকারের সমালোচনা করে খন্দকার মোশাররফ বলেন আজকে যখন দেশের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলনে নেমেছেন তাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, তখন স্বাভাবিকভাবে এ গায়ের জোরের সরকার ভীত। বিএনপির বিভাগীয় সমাবেশগুলোতে 2-3 দিন আগে অঘোষিত হরতাল ঘোষণা করে। তিনি আরও বলেন পরিবহন ধর্মঘট সৃষ্টি করে মানুষকে কষ্ট দেয় আমাদের সমাবেশকে দুর্বল করার জন্য, কিন্তু তাতে কি সমাবেশে মানুষকে ঠেকানো গেছে? এই পর্যন্ত যতগুলো সমাবেশ হয়েছে এই দেশের মিডিয়া জনগণ সবাই দেখেছেন, ওইসব শহরে সর্ববৃহৎ সমাবেশ হয়েছে। সামনের সমাবেশগুলোতে যত বাধা বিপত্তি সৃষ্টি করুক, ভয়ভীতি বাধাকে উপেক্ষা করে তা সফল হবে। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন সরকারকে বলতে চাই দেশের মানুষকে মুখ বন্ধ রাখতে পারবেন না। এদিকে তারেক জোবাইদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নিয়ে যা বললেন ফুকরুল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি সরকারের রাজনৈতিক প্রতিহিংসা বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন তারেক রহমান ও তার সহধর্মিনী ডাক্তার জোবাইদুর রহমানের বিরুদ্ধে যে মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তার কোনো ভিত্তি নেই। আওয়ামী লীগ সরকার শুরু থেকে রাজনৈতিক প্রতিহিংসার জন্য এসব মামলা করেছে, উদ্দেশ্য একটাই, এইসব মামলা করে তাদেরকে মূলত বাংলাদেশ থেকে দূরে সরিয়ে রাখার, রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার একটা প্রচেষ্টা মাত্র।
ফখরুল গ্রেফতারি পরোয়ানা জারির নিন্দা জানান, একই সঙ্গে অবিলম্বে গ্রেফতারি পরোয়ানা ও মামলা প্রত্যাহারের দাবি জানান। মঙ্গলবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। গত সোমবার রাতে ভার্চুয়ালি ওই বৈঠক হয়। গিয়াত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদার রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসাদুজ্জামান আজ এই আদেশ দেন। শুধু জিয়া পরিবারের বধু হওয়ায় জোবাইদার বিরুদ্ধে হামলা মামলা ও পরোয়ানা মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে মিথ্যা মামলা দিয়ে দেশনেত্রী খালেদা জিয়াকে গৃহে অন্তরীণ করে রাখা হয়েছে। মিথ্যা মামলাগুলো দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিদেশ থাকতে বাধ্য করা হয়েছে। একই সঙ্গে তার সহধর্মিনী, যিনি আরেকবার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না, তিনি একজন পেশাজীবী মেধাবী চিকিৎসক, শুধুমাত্র জিয়া পরিবারের বধু হওয়ার কারণে রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ডাক্তার জুবাইদার রহমান প্রসঙ্গে বিএনপি মহাসচিব আরও বলেন, জিয়া পরিবার ও বিএনপিকে নিয়ে একটা আতঙ্কে ভুগছে আওয়ামী লীগ সরকার। পুরো বিষয়টা বিশ্লেষণ করলে দেখবেন যে এক এগারো ঘটনা হয়েছে খালেদা জিয়া ও পরিবারের রাজনীতি থেকে দূরে রাখার জন্য। বলা হয়েছে যে -2, কিন্তু ঘটনা হয়েছে একটাই, পরিবারের বিরুদ্ধে। একইভাবে গত 14 বছর নিরবিচ্ছিন্নভাবে বিএনপিকে একেবারে নির্মূল করে দেওয়ার জন্য যত রকমের নিপীড়নমূলক নিবর্তনমূলক আইন, গুম হত্যা খুন মামলা দেওয়া হয়েছে, এটা হচ্ছে তারই একটা অংশ। তারেক রহমান ও ডাক্তার জুবাইদার রহমানের বিরুদ্ধে যে মামলা তার কোনো ভিত্তি নেই। বিরোধী দলকে দমন করার জন্য এবং দেশে একটা বিরাজনীতিকরণে একটা অবস্থা তৈরি করার জন্য এই মামলাকে তারা অস্ত্র হিসেবে নিয়েছে। বিএনপিকে নির্মূল করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, এই সরকারের টার্গেট বিএনপিকে নির্মূল করা, সে কারণে মিথ্যা মামলা দিচ্ছে, গ্রেফতারি পরোয়ানা জারি করছে, কিন্তু করলে কী হবে, মানুষ তো বিএনপিকেই চায়। এদিকে যে কোনো সময় পদত্যাগ করবেন বিএনপির এমপিরা, বিএনপির সংসদ সদস্যরা সংসদ থেকে পদত্যাগে প্রস্তুত আছেন জানিয়ে ফখরুল বলেন, হারুন প্রস্তুত আছেন, দল নির্দেশ দিলে পদত্যাগ করবেন, রুমিন প্রস্তুত আছেন, জাহিদুর আছেন, তারা দলের নির্দেশ পেলে পদত্যাগ করবেন। তিনি বলেন, বিএনপির একটি নির্বাচনমুখী দল, তাই অবশ্যই নির্বাচনে অংশ নেবে, তবে এর আগে সংসদ ভেঙে দিতে হবে, মন্ত্রী এমপিদের পদত্যাগ করতে হবে, ভোট হতে হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, তত্ত্বাবধায়ক ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। বিএনপির মহাসচিব বলেন, সাফ কথা, বিএনপি অবশ্যই নির্বাচনে যাবে, তবে শেখ হাসিনার অধীনে কোনো পাতানো নির্বাচনে যাবে না। নির্বাচন পরবর্তী জাতীয় সরকার গঠনের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, অন্তর্গত সব দলকে নিয়ে জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করা হবে, দেশের অর্থনীতিসহ সব সাংবিধানিক প্রতিষ্ঠান সংস্কার করা হবে, দুর্নীতি বন্ধ করা হবে, যুব সমাজের জন্য ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি করা হবে।